আমার ভাই ইতালিতে থাকেন, তিনি জুমার সালা পড়তে পারেন না, এখন জোহরের সালাত পড়লে কি হবে? জুমার সালা কেন পড়তে পারেন না? যদি তিনি কোনো মুসলিম কমিউনিটিতে থাকেন এবং জুমার সালা পড়ার সুযোগ থাকা সত্ত্বেও পড়তে পারেন না, তাহলে তিনি গুনাহগার হবেন। আর যদি তিনি এমন একটা কমিউনিটি থাকেন যেখানে চারিদিকে সবই অমুসলিম, মুসলিমরা হয়তো কোনো মতে ছোট্ট জুমার নামাজ পড়ছে, তাহলে এক্ষেত্রে জুমা পড়াটা তার জন্য অপশনাল, কারণ এটা মুসলিম সমাজ নয়, এখানে প্রতিষ্ঠিত কোনো জামে মসজিদ নাই, তিন চারজনে মিলে একটা রুমে জুমার নামাজ পড়া এটা সঙ্গত নয়। তবে অমুসলিম কমিউনিটিগুলোতে আমরা বলবো যে তারা ভাড়া করে হলেও যদি বেশ কয়েকজন একসাথ হয়ে নামাজ পড়তে পারে সেটা উত্তম, কারণ অমুসলিম সমাজে তারা যদি জুমাটাও ছেড়ে দেয়, যদিও সেটা অপশনাল, সেখানে অপশনাল, সেটা ছেড়ে দিলে তাদের অনেক খায়ের থেকে তারা বঞ্চিত হবে, তারা একসাথে থাকার সুযোগটা থেকে বঞ্চিত হবে, দিনই কোনো আলোচনা তাদের মধ্যে একদমই আর থাকবে না। এখন তিনি, এই ব্যক্তি যিনি ইতালিতে থাকেন, তিনি যদি জুমার সালাতটা অপশনাল হওয়ার কারণে মিস করেন এবং তারপরে জোহরের সালাত পড়েন, তাহলে তার কোনো সমস্যাই নেই, তার কোনো সমস্যা নেই। যে আর যদি তিনি ওখানকার কোনো এক মুসলিম কমিউনিটিতে থাকেন যেখানে চারিদিকে মুসলিম এবং তার কোনো সমস্যা নাই জুমার সালা পড়তে, তাহলে তিনি তো গুনাহগার হবেন, সেটা একটু আগেই বললাম।